সমস্ত গণতান্ত্রিক দল এক ছাতার নিচে এসে আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপুরা থেকে বিজেপিকে বিচ্ছিন্ন করা মূল লক্ষ্য। কারণ ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো প্রতিশ্রুতি পালন করেনি। অপরাধমূলক ঘটনা একদিকে যেমন বৃদ্ধি পেয়েছে, অপরদিকে নেশার করিডোর হয়েছে ত্রিপুরা। প্রতিবাদ করলে সন্ত্রাস নামিয়ে আনছে বিজেপি। তাই সিপিআইএম এর প্রাথমিক লক্ষ্য সব গণতান্ত্রিক দল একসাথে এসে লড়াই করে গণতন্ত্র পুনরুদ্ধার করা। মঙ্গলবার সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকের পর বুধবার সকালে সিপিআইএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, এই বৈঠকে মূলত বিজেপিকে পরাস্ত করার জন্য, তাই সিপিআইএম ঐক্যবদ্ধ লড়াই করার ফোকাস করছে। এর জন্য সব ধর্ম নিরপেক্ষ দল একসাথে আসতে হবে। বিশেষ করে কংগ্রেস এবং টিপ্রামথার যদি এক ছাতার নিচে আসতে চায় তাহলে সিপিআইএম প্রস্তুত রয়েছে। তবে টিপ্রামথার যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি, এটা সম্পূর্ণ তাদের সাংবিধানিক দাবি বলে জানান ইয়েচুরি। আপাতত কংগ্রেস এবং টিপ্রামথার সাথে প্রিন্সিপাল আলোচনা হয়েছে। এক ছাতার নিচে আসার বিষয়ে চূড়ান্ত কোনো আলোচনা হয়নি বলেও জানান ইয়েচুরি। বলছে কি আমাদের সংবিধানের সঙ্গে থাকবেন, ডেমোক্রেসির সঙ্গে থাকবেন। এইরকম যে আক্রমণ যেটা হচ্ছে, এরকম যে পলিটিক্স অফ টেরর যেটা চলছে, ওদের বিরুদ্ধে যাওয়ার জন্য যে প্রিপেয়ার আছে, আর ওদের সঙ্গে পিপলস লাইভলিহুড ইস্যুসে তুলবার জন্য রেডি আছে। এই যে এইরকম ফোর্সেসের সঙ্গে যাব, প্রিন্সিপাল ফোর্সেস আছে, মোথা আছে, কংগ্রেস আছে। Motha has raised the demand for a greater Tipraland, and if you look at the earlier stance of CPIM, they always say that the demand for separate state is divisive. So what is your stand now? We have said it very clear. We have moved an amendment to the constitution, which is pending before the parliament for a long time. It was in fact moved when Jiten was in parliament. They are also pleading for the constitutional solution. এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনিও বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন। শান্তন টিভি।